আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ আমাকেও ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা বানান করে পবিত্র কোরআনুল করিম শিক্ষার বত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব গাশিয়ার পনেরো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশটুকুই দেখবেন তাহলে অবশ্যই আপনারা পবিত্র কোরআনুল করিম সহিশুদ্ধভাবে করতে পারবেন গত পর্বে আমরা এক থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি আই বাটনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন প্রিয় দর্শক শ্রোতা এখন চলুন আমরা আজকের ক্লাস শুরু করি আমি প্রত্যেকটি আয়াত প্রথমে একবার রিডিং পড়ব তারপরে শব্দ বাই শব্দ বানান করে ইনশাআল্লাহ সমস্ত নিয়ম কারণ বলে দেবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন ওয় ন্যা ম্যা আর ইয়ে কু ম্যাস ফো ফ্যা ও বুঝাবো ওয়া নুনসেবার নে ওয় মেম আলিফ জবর আলিফ খালি ডাইনোজবর একালিফ হবে ওয়ান অ্যা ম্যা রয়াল র এনি সেই থাকলে র সর্বদা বারিক বা পাতলা করে পড়তে হবে কপ পেস ক ওয়ান অ্যাম ম্যা আর ইয়ে কৌ ওয় নাম্য মেম সোয়াদু জবর ম্যাচ

أو زبر راء زا زبر زا وزا راء ألف زبر راء ألف كل إذا نزبر أكل إفتان وزا راء با يزر بي يا بيشيو وزا راء بيو وزا راء بيو وزا راء بيو من با زبر ما ب با كل كل ركور كل كل ركور بستي طا با جيم دل إيه بس كره ساكن هيله دكدي بورتهابي ما ب سا واو بيشثو أو سكين دانة بيش أكل إفتان

ইয়া নুন সুর ইয়াং নুন সেকেন্ড বাতানবিন এর পরে ইকফার অক্ষর পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন, শিন সদ জদ ত, জ ফা, অফ কাফ এই পনেরোটি অক্ষর যদি নুন সেকেন্ড বাতান বিন এর পরে আসে তাহলে নাকের বাঁশিতে নিয়ে গণ্যা করতে হবে তাহলে এখানে হবে ইয়াং ইয়াং জ পেশুজু র বাউ পেশ রু সিং ডাইনি পেস মদের হবে আর রয়পরে জবর বা পেশুলে হলে র করে পড়তে হয় অ্যা সালায়ং জুরু নুন সোবন্না অ্যা সালায়াং জুরু না হামযাদের ই লাম লাম লাল এ লাল হামযাজার ই এ লাল ই বাজার বি লাম জার্লি ই বিলি أفلا ينظرون إلى الإبل كافية زبر كيف زبر فه كيف كيف خافش خو لمس اللي خولي قفت زبر قد خلقت كيف خلقت كيف خلقت وإلى السماء كيف رفعت أو زبر واهم زر إيه وايه لمسين جبر لس ওয়া ইলাস সিনজাবসা মিম আলিফ মা আলিফ কলিদা না যবর এক আলিফ তান ওয়া ইলাস সামা বিয়দাশ সুসূত্রায় এক আলিফ মদের পরে একই শব্দের ভিতরে যদি হামজা আসে তাহলে মুদ্দেম মুত্তাসিল চার আলিফ হবে এখানে আলিফের উপরে চার আলিফ মদের চিহ্ন দেওয়া আছে ওয়া ইলাস সামা হামজা যের ই ওয়া ইলাস সামা كفية يا كاي ياسين داني مدلين فازور فا كيف كيف رابش روح رارو بري بشتك رامو تاكو رو فازرفي عين تازبر عت روفي كيف روفيعت وإلى السماء كيف روفيعت وإلى الجبال كيف نصبت أو زبر وا همزة زر إيه وا إي لام لام زبر لال وا إي لال جيم زر جي با ألف زبر با ألف كالي داني زبر أك ألف تان وا إي لال جي با لام سر لي وا إي لال كيف نصبت كاف زبر كيف فا زبر فا كيف كيف نون بشنو صي نو صي با زبر بت نصيبت نصيبت وإلى الجبال كيف نصيبت كيف نصيبت وإلى الأرض كيف سطحت أو وَهَمْزَة همزة زر إي وإي لم لم وإلى ال همزة روز بر أر روز ساكن تعدين جبور باب يشولي موتا متكرر بورتوها وإلى الأرض زر وإلى الارض زر زي وإلى الأرض وإلى الأرض كف يا كيف سبر فا كيف كيف سن بش سو طازطي سوطي حد سبر حد سوطي حد سوطي سوطي سو وإلى الأرض كيف سوطي حد فذكر فا فا ذلك في ذاك

মদ্য মুনফাজল হলো মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে তৃণ আলি মদ্য মুনফাজল হবে ইন্যা হামজ্যা নুন এখানে ইকফা গুন্না তার কারণ নন সেকেন্ডের পরে ইকফা অক্ষর তা এসেছে অং এভাবে গুন্না করতে হবে তা আং তা ইন্নাম্যা আং তা মিম পিসমু জ্যাল ক্যাফি দ্যা মো দেখ কাপ কি কাপসদের কি র দুই পেস রোন মো এখানে অক্স করলে রস থাকিন হয়ে যাবে তখন হবে এমন মো যাক প্রিয় দর্শক শ্রোতা এখানে র শাকিন এবং তার ডাইনে অক্স করলে জের হয়ে যা জের থাকায় এখানে পাতলা করে পড়তে হবে তাহলে হবে মো দেখ প্রিয় দর্শক শ্রোতা

আলাই হ্যাঁ মিমসের হিম লাস্তা আলাই হিম প্রিয় দর্শক শ্রোতা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনে ইকফায়ে সাফা উই অর্থাৎ নাকের বাসিতে নিয়ে এখানেও গণ্য করতে হবে তাহলে হবে লাস্তা আলাই হেম এভাবে মিম পেশমো সদ ইয়াজব সই হওয়ার কথা ছিল কিন্তু একটা নিয়ম আপনারা সময় মনে রাখবেন কোনো অক্ষরের উপরে যদি ছোট কোনো অক্ষর দেওয়া থাকে তাহলে সেই ছোট অক্ষরকে আমাদের পড়তে হবে তাহলে হবে সিন ইয়াজব সাই এখানে সদ পড়া যাবে না পড়তে হবে সিন মুসাই তজের তুই হ্রদ রিন মুসাই তুই রিন এখানে অক্স করলে হ্রদ সাকিন হয়ে যাবে তখন র এর ডাইনে যে থাকায় র বারিক বা পাতলা করে পড়তে হবে তখন হবে এমন বি মোসাই তৈরি লাস্তা অয়েল হিম বি মুসাই তৈরী লাস্তা অয়েল বি মুসাই তৈরি ইল লা মাতা ওয়াল লা ওয়াই ক্যা ত রো হেমস লাম ইল ল্যাম

ফাইউ আইজ জ্যাল জের জি বা পেশ বু আইজ লি বু হুল নামখারা যাব ল আল্লাহ শব্দ লামের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে ফাই উ আইজ দি বুহুল ল নামখারা যাবর ল ফাই উ বুহুল ল হ্যায় ল্যাম্পেশ হুল আইন আয় জ্যাল আলিফ জবর জা আলিফ খেলি ডাইনে জবর একালি টান হবে বেল অ্যাম্প জবর বেল

ইন না ইয়া ইয়াবাহুম হামজা নুনজের এন ননের উপরে তারডি দ না ননজবার না এন না হামযাদের ই লা ম ইয়া জুলিলাই এলাই নন আলিফজবর না এক আলিফটান এখানে মদের হরফের পরের অক্ষরে হামজা থাকায় এখানে মদে মুনফাসিল আলিফ টান হবে এলাইনা এভাবে টানতে হবে হামজাদের ই

হেইসা বাজবর বা হামিমপেশ হোম হেইসা বাহুম হেইসা বাহুম সুম মা ইন না অয়লাইনা হেইসা বাহুম সুম্মা ইন না অলাইনা হেইসা বাহুম প্রিয় দর্শকশ্রোতা এখন আমরা আজকের ক্লাসের যে অংশটুকু পড়েছি যে আধগুলি পড়েছি সম্পূর্ণ অংশটুকু এখন আমরা সবাই একসাথে মস্ক করি شباب أمار شتى شتى بقول بين، أمي كتكتش شذوذ بينج بينج بقولوا إن شاء الله. بسم الله الرحمن الرحيم. ونمارق مصفوفة. ونمارق مصفوفة. وزرابي مبثوثة وزرابي مبثوثه أفلا ينظرون إلى الإبل كيف خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ والى الجبال كيف نصبت والى الارض كيف سطحت والى الارض كيف سطحت فذكر انما انت مذكر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر لست عليهم بمسيطر إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم إن إلينا إيابهم ثم إن علينا সুপ্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছাই দিন যাতে করে তারা পবিত্র কুরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এক সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তালের ইবাদাত করুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করিয়ে আনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে